সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমাদের মুরগিগুলোকে আমরা সবসময় কীভাবে সুস্থ রাখবো, অথবা দেখা যায় যে আমরা যদি আরেকভাবে বলি যে আমাদের মুরগিগুলোকে প্রতি দুই মাস অথবা 50 দিন পরপর যদি আমরা বেশ কিছু ধরনের মেডিসিন আমাদের মুরগিগুলোকে খাওয়াই, তাহলে দেখা যাবে আমাদের মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে। আর মুরগি পালনের প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে মুরগির রোগ বালাই। যদি মুরগির রোগ বালাইকে প্রতিহত করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের খামারে আমরা কিন্তু লাভবান অনায়াসে হতে পারবো। আর মুরগির রোগ বালাই যদি বেশি হয়, তাহলে দেখা যাবে আপনার খামারের লসের সংখ্যাটা একটু বেশি থাকবে। এর কারণটা হচ্ছে আপনার মুরগির রোগ হবে, রোগ থেকে মুরগি মারা যাবে, এটাই স্বাভাবিক। এবং রোগটাকে রিকভার করে আপনি যদি খামারটা করতে পারেন, অথবা মুরগির বয়স অনুযায়ী মুরগির রোগ অনুযায়ী সঠিক চিকিৎসা দিতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার খামারে মুরগির মর্টালিটিটা কমে যাবে। সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন প্রতি দুই মাস অন্তর অন্তর অথবা প্রতি 50 দিন অথবা 40 দিন অন্তর অন্তর আপনারা যে ওষুধগুলোর কথা বলবো, এই ওষুধগুলো যদি আপনারা খাওয়ান আপনাদের মুরগিকে, তাহলে দেখা যাবে যে মুরগির যে ভয়াবহ রোগগুলো রয়েছে, রানীক্ষেত, গাম্বুরা, ইভেন কি ঠান্ডা লাগা, এটা হচ্ছে দেশি মুরগির জাতীয় একটা রোগ, সেটা হচ্ছে ঠান্ডা লাগা এবং রানীক্ষেত, এই রোগগুলো যদি আপনার খামারে কিন্তু আর কখনোই আসবে না এই ওষুধগুলো ব্যবহারের ফলে। তো অবশ্যই প্রতি দুই মাস অন্তর আপনারা কৃমিমুক্ত করে নেবেন, পাশাপাশি একটা লেভার টনিক খাওয়াতে পারেন প্রতি দুই মাস পর পর। তারপরে যে ওষুধগুলো ইউজ করবেন সেটা হচ্ছে ইটিএসভেট। ইটিএসভেট এটা বাজারে ঠান্ডার জন্য ওষুধের কাজ করে, পাশাপাশি যদি ইটিএসভেট আপনি যদি না খাওয়ান, আমি দুইটা ওষুধের কথা বলবো। একটা হচ্ছে আপনার বেশি ওয়েটে যারা খুবই 1,000, 1,500, 2,000, 1,500, 700, 800 এরকম মুরগি যারা পালন করতেছেন, তারা কিন্তু আমি যে প্রথম ওষুধগুলোর কথা বলবো সেগুলো ব্যবহার করতে পারবেন, এবং যারা ছোটো পরিসরে ব্যবহার করতেছেন তারা কিন্তু পরের স্টেপের ওষুধগুলো ব্যবহার করতে পারেন। তো ইটিএসভেট অথবা মাইক্রোনেট এই ওষুধটা, পাশাপাশি ডক্সিএভেট প্লাস ডক্সিভেট, তারপরে অ্যারোভেট বা পালমোকিয়ার এই ওষুধগুলো, মানে আমি মোটামুটি তিনটা ওষুধের কথা বলছি, এখানে কিন্তু 6টা ওষুধের নাম বলা হয়েছে, আবার শুনে নেন। ইটিএসভেট অথবা মাইক্রোনেট, ডক্সিভেট অথবা ডক্সিএভেট, অ্যারোলিভ অথবা পালমোকিয়ার, মোটামুটি ওষুধটা 6টা, কিন্তু আপনারা 3টা ইউজ করতে পারেন। যাদের যে সাধ্য অনুযায়ী তা আপনারা 3টা ওষুধ ইউজ করতে পারেন, কেউ ইটিএসভেট, ডক্সিএভেট অথবা অ্যারোলিভ, অথবা কেউ মাইক্রোনেট, ডক্সিএভেট, পালমোকিয়ার, যে কোনো 6টার মধ্যে 3টা ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন প্রতি মাসে, অথবা মানে যেই সময়ে আপনি কোর্সটা কমপ্লিট করতে চাচ্ছেন সেই সময়ে টানা 4 দিন 12 ঘন্টা করে। এটা আপনি কীভাবে খাওয়াবেন, সবগুলো ওষুধেই 1 লিটার পানির জন্য 1 গ্রাম করে ইউজ করতে পারবেন, এটা 4 দিন টানা 12 ঘন্টা করে। ধরুন আপনি যদি সকালবেলা আপনার খামারে ওষুধটা দিয়ে দেন, সকালে একবার দিলেন, দুপুরে একবার দিলেন, অথবা রাতে না দিলেও চলবে, সকালে এবং দুপুরে রাতে এই যে 12 ঘন্টা সময়টা রয়েছে, সন্ধ্যার সময় ওষুধটা ফেলে দিলেন, ফেলে দিয়ে রাতে আপনারা ফ্রেশ পানি ইউজ করলেন, প্রথম দিন ইউজ করলেন, দ্বিতীয় দিন ইউজ করলেন, তৃতীয় দিনও একইভাবে ইউজ করলেন, এবং চতুর্থ দিনও একইভাবে ইউজ করলেন, তাহলে দেখা যাবে যে আপনার কিন্তু 12 ঘন্টা করে কভার হয়ে যাচ্ছে। সকালবেলা যদি ওষুধটা আপনি মুরগিকে খাইতে দেন, সকাল থেকে দুপুর পর্যন্ত আপনার মোটামুটি 4 ঘন্টা, অথবা আবার তারপরে আপনার রাত পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত আপনি দুপুরের পানিটা কিন্তু সন্ধ্যা পর্যন্ত অনায়াসে চলে যাবে। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি 2 বার পানি দিলে আপনার 12 ঘন্টা কমপ্লিট। সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আপনারা এই 6টা ওষুধের মধ্যে যে কোনো 3টা ওষুধ আপনার প্রতি 2 মাস পর পর 4 দিন 12 ঘন্টা করে যদি আপনার মুরগিকে খাওয়াইতে পারেন, তাহলে দেখা যাবে আপনার মুরগিগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে ভয়াবহ রোগগুলো রয়েছে সেই রোগগুলো কিন্তু হবে না। আর এই ওষুধগুলো খাওয়ার পাশাপাশি আপনারা আপনাদের খামারে বায়োসিকিউরিটিটা সবচেয়ে মেনটেন করে চলবেন। তো বায়োসিকিউরিটি বলতে বিভিন্ন ধরনের কিন্তু ক্যাপাসিটিগুলো রয়েছে, যেমন দেখা যাচ্ছে আপনার খামারে ফাঙ্গাস জাতীয় যে পোকামাকড়গুলো রয়েছে এগুলো হইতে দেওয়া যাবে না, আপনার মুরগির শরীরে উকুন থাকলে সেটা জীবাণুনাশক স্প্রে দিয়ে সেটা উকুনটা ধ্বংস করে দিতে হবে, আপনার লিটারের দিকে নজর রাখতে হবে, লিটারটা সবসময় শুকনো রাখতে হবে, পাশাপাশি আপনার মানে ফার্মে প্রবেশ করার যে পথটা রয়েছে সেখানে একটা ফুটপাথ করতে পারেন। এতে করে হবে কি, আপনার বাইরের থেকে যদি একটা হুট করে একটা অপরিচিত লোক আপনার খামার ভিজিট করতে আসে, সেখানেও কিন্তু তার শরীরের সঙ্গে তার পায়ের জুতার সঙ্গে বিভিন্ন ধরনের জীবাণু কিন্তু আপনার খামারে চলে আসতে পারে। সেক্ষেত্রে একটা ফুটপাথের ব্যবস্থা যদি করেন, দেখা যাবে যে সেখানে পাটা ভিজিয়ে নিয়ে আপনার খামারে প্রবেশ করলো অথবা আপনার খামারের চারপাশে চলে আসলো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার বায়োসিকিউরিটিটা মেনটেন করতে হবে। খামারে লাভবান হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনার খামারের বায়োসিকিউরিটি অথবা সিকিউরিটি মেনটেন করা। এমনও খামার রয়েছে যে খামারে আপনাদের আশেপাশে মানে দেশীয় যে মুরগিগুলো রয়েছে, যদি সোনালি খামার হয় অথবা ব্রয়লারের খামার হয়, সেই খামারের আশেপাশে কিন্তু দেশীয় যে মুরগিগুলো রয়েছে, কুকুর, বিড়াল, ছাগল, এগুলো কিন্তু অনায়াসেই তাদের শেডের একদম পাশ দিয়ে ঘোরাঘুরি করে। সেক্ষেত্রে চেষ্টা করবেন আপনার শেডের
আশেপাশে মোটামুটি 4-5 ফিট জায়গা স্টারার রাখতে। সেক্ষেত্রে হবে কি আপনার বাইরের যে মানে জীবাণু আক্রান্ত যে মুরগিগুলো রয়েছে অথবা গরু ছাগল যেটা রয়েছে তাদের শরীরের কোনো আপনার জীবাণু যেন আপনার শেডের মধ্যে প্রবেশ না করে, অথবা বাহিরের কোনো ভিজিটর আপনার খামারে এসেছে সেখান থেকেও যেন আপনার খামারে কোনো নতুন কোনো রোগ আপনার খামারে প্রবেশ না করতে পারে। অবশ্যই বায়োসিকিউরিটির উপরে নজর দিবেন, তাহলে হবে কি দেখা যাবে যে আপনার খামারটা সবসময় রোগমুক্ত থাকবে এবং রোগমুক্ত থাকলে কিন্তু আপনি খামারে লাভবান হতে পারবেন। অবশ্যই চেষ্টা করবেন আপনারা এই 6টা ওষুধের মধ্যে 3টা ওষুধ আপনার খামারে প্রতি 4 মাস অথবা 2 মাস অথবা 60 দিন অথবা 40 দিন এই পরপর আপনারা ব্যবহার করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তী দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নতুন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করতে পারবেন, অথবা যাদের যে ধরনের সমস্যা রয়েছে এই বিষয়গুলো নিয়ে যে কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য আমার কমেন্ট বক্সটি ফাঁকা রাখা হয়েছে। আপনারা চাইলে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের কমেন্ট বক্সের যে কমেন্ট করেছেন তার সদুত্তর দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।